আরে ভাবনি আমার অফিসে কখন এলে? এই তো আইছি। ও তো কি খাবেন বলেন? আপনি আপনি করতেছেন গেলা, তুমি করে কথা কন। আমি তো রহন আপনাকে পড় না, সাজেদা ভাই আমার আত্মীয়, আশা করি আপনিও আমার আত্মীয় হয়ে যাবেন। আপনি আপনি কইলে কি আপন মনে হয় নাকি? তুমি করে কন। সাজেদা তো এখনো আপনার আত্মীয় হয়নি। হয় নাই তো কি হয়েছে? হয় নাই হয়ে যাবো, যে কোনো সময় হয়ে যাবো গা। আচ্ছা বাদ দেন, তা জিনিয়া কেমন আছে? ভালো নাই কা, সারাদিন আমার দৌড়ের উপর রাখছে। কত আশা করে বিয়ে করছিলাম, আমার তো আমার উদ্যোগ পারি পারে না, দৌড়ের উপর রাখছে সব সময়। আমার তো সাজেদা ভাইয়ের লাগবো, সাজেদা ভাইয়ের হেল্প লাগবো আমার। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আসলে সাজেদা ভাই অনেক ঝামেলায় থাকে, সে আপনাকে আপনাকে না তোমাকে। ঠিক আছে, তা বলো তোমাকে কিভাবে হেল্প করতে পারি? আমি খারাপ পোলা না, আমি একটা ভালো পোলা। আমি জীবনে একটা কামই করছি, সেটা হলো সত্যিকারের ভালোবাসার জিনিয়ারে বিয়ে করছি। মাগার জিনিয়া তো আমার কোনো কথা বিশ্বাসই করে না। আমি যে মামার বাড়ি থাকি এটা সে পছন্দই করে না। আরে আজ আমার অধিকার আছে তোমার মামার বাড়িতে, আমার মায়ের হক আছে না, জায়গা আছে, জমি আছে। আমি যদি ওই জায়গা থেকে আয় করি আমার মায় ঠকবো না, আমি তো ঠকে যাবো গা। বিশ্বাসই করে না, তার বুঝে বেড়ে পারতেছি এটা আমি। হ্যাঁ এই সমস্যাটা একটু জটিল, এই সমস্যার তো এত তাড়াতাড়ি সমাধান হবে না। আর তোমাদের বিয়েটাও তো স্বাভাবিক না, অস্বাভাবিক বিষয়কে স্বাভাবিক করতে কিছুটা তো সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, তারপরে দেখবে যে এমনি এমনি সব কিছু ঠিক হয়ে গেছে। আমি জানি যে সব ঠিক হয়ে যাবো, সময় লাগবো, ধৈর্য ধরতে হবো, আমার মনটা তো বুঝাবার পারি না। আমি শুনছি সাজেদা ভাই অনেক বড় মনের মানুষ, তার আমার লাগবো, আমার হেল্প করবো। তুমি সেটা ঠিকই শুনেছ, সাজেদার অনেক বড় মনের মানুষ, সে অনেক স্ট্রাগল করে বড় হয়েছে। কিন্তু আমার কাছে কি মনে হলো জানো, তুমি কিন্তু ছেলেটা খারাপ না, দেখতে শুনতেও ভালো, ফ্যামিলি ভালো, তুমি বিয়েটা এভাবে না করলেও পারতে। তোমার এমনি অনেক ভালোভাবে জিনিয়ার সাথে বিয়ে হতো। আরে আমি করছি নাকি বিয়া? জিনিয়াই তো আমার বিয়া করছে, ওই ডিসিশন লইছে আমারে বিয়া করব। ঠিক আছে আমি বিয়া করছি, হাই হাই বিয়া শেষ, অনেক উল্টা পথে আটে। আপনি তো জিনিয়ারে বুঝাইবেন। না 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 না, আমি এসব ঝামেলার মধ্যে পড়তে চাই না, পরে দেখা যাবে কোথা থেকে কি হয়ে যাবে, তখন আরো প্যাচ লেগে যাবে, আমি এগুলোর মধ্যে নেই। আহা প্যাচে পড়বেন গেলা, কি মন কথা কোন কোনো প্যাচে পড়বেন না। এই যাও গাইস সব কথা, আমি খালি আমার কথাই বুঝেছি। এবার একটু আপনার কথা কই, আমার বাইরের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন আপনি? ওটা এখনো চিন্তা ভাবনার মধ্যে রেখেছি। ভাবনার মধ্যে আর রাখেন না ভাবি। এই দেখেন আপনার তো আমি ভাবি কয়ে ফেলাইছি, ভাবি যখন একবার কয়ে ফেলেছি এই কথা কিন্তু আমি ঘুরাবো না, আপনারে আমি আমার ভাবি বানাই ছাড়ুন। তোমাকে কিন্তু আমার খুব ভালো লেগেছে, খুবই জলি মাইন্ডের ছেলে তুমি। আরে আমারে ভালো লাগলে তো চলবো না, রাজা বাইরে ভালো লাগুন লাগবো। আমার মা আমার তো ধন সম্পত্তির কোনো অভাব নাই কা, আর সব তো রাজা ভাই পাইবো। আচ্ছা ঠিক আছে, এটা মানি যে পড়াশোনা একটু আপনার চেয়ে কম আছে, মাগার এটা তো স্যাক্রিফাইস করানো লাগবো, একটা সুন্দর দেবর পাওয়ানোর লেগে এটুকু ছাড় দিবেন না ভাবি। আচ্ছা ঠিক আছে, চিন্তা ভাবনা করে তারপরে জানাচ্ছি। ভাবি কিন্তু আমরা কোনো লাগবো না, আমরা আজ এলে চাল করছি। ও এটা একটা অফিস। আচ্ছা ঠিক আছে চলেন, আপনার লয়ে যাবো আর লাঞ্চ করাবো মায়ের। আরে কি, আমি তোমাকে লাঞ্চ করাবো? আরে ভাবি আগে দেবো আপনার লাঞ্চ করাবো, তারপরে আজ তো খায় নাই আমার ভাবি রাজি হয়ে গেছে, কার কথা রাজি নাকি? আয় কোন রকম কোন বিপদে আমি আগে আসবো না, আমি আঙ্কেলের কোন উপকার জীবনে করবো না। কিন্তু কি করব, যখন ফিল্ডে নামে যাই তখন দেখি যে বিপদ আসতেছে, নিজেকে ধরে রাখতে পারি না, প্রতিজ্ঞা ভঙ্গ করি। শোনেন আঙ্কেল, আপনি তো আমাকে শুধুমাত্র ভাড়াটা হিসেবে দেখেন, কিন্তু আমি আপনাকে ভাড়াটে বাড়িওয়ালা হিসেবে দেখি না। আমার চোখের সামনে দিয়ে আপনার বড় ক্ষতি হয়ে যাবে, এটা আমি দেখতেই পারবো না আমি। আচ্ছা তাই নাকি, তো আয়ুষ্কা কোন বিপদ দেখে আপনি এখানে আয়া পড়ছেন কোন তো? আঙ্কেল কথাটা একটু বসে কই। না আঙ্কেল আমি বুঝতে পারতেছি যে এই মুহূর্তে আপনি অনেক ব্যস্ত মানুষ, চোখটা কোনো দিক ভাবেই অন্যদিকে দেওয়া সম্ভব না, এই জন্যই আপনি আপনার ভাগ্নিকে ওই বেকার যুবক বাছার হাতে ধরা গেছেন যে ঘুরু করে ঘুরু। তোমার দিমাগ ঠিক আছে?
আমি আমার বাগনেরে বাচ্চার হাতে ধরা দিব কি লেগা? আমার কি পাগলা কুত্তা কামড়াইছিনি? তাই যদি না হয় আঙ্কেল, তাহলে পরে বাচ্চার মতো একটা ফালতু সওয়াল আপনার ভাগ্নি নিয়ে লেক পারে জলকেলি করতেছে কিরাম করে? এই মাসুম, তুমি তোমার নজরটা আগে ঠিক করো, বুঝা পারছো? আরে নুপুরে ঢাকা শহর ঘুরবার চেয়ে দেখে বাচ্চার লগে গেছে, আর তুমি তুমি আর সব কিছুই তিলরে তাল বানায় ভালো, এটা তো তোমার একটা বদ খাইছিল। না ঠিক আছে আঙ্কেল, আপনি যদি নিজের থেকে চান যে বাচ্চা আর ওই মেয়েটা একসাথে থাক, তাহলে তো আমার কিছু বলার নেই। তবে আঙ্কেল একটা কথা মাথায় রাখবেন, এই ঘটনাটা যদি বাই চান্স রটনা হয়ে যায়, যদি কোনো ফেরা কেতাল লেগে যান, তখন কিন্তু আপনি আমার দোষারোপ করতে পারবেন না। আচ্ছা দিমু না, তোমার উপরে কোনো দোষ চাওয়াবো না, ঠিক আছে? আর তুমি যাও। হ্যাঁ ঠিক আছে আঙ্কেল, হ্যাঁ আমি আমি যাচ্ছি। আঙ্কেল ভালো কথা, আপনার ছোট মেয়ে জিনিয়া, এর কি অবস্থা? মানে এর ঝামেলা মিটিছে তো? না এইটা লই আমি তোমার লগে কোনো বাতচিত করার চাই না। ও বাতচিত না করবে তাহলেও আমার কোনো আপত্তি নেই। আসলে আমি ভুলে গেছিলাম বুঝেছেন, আপনি যে নিজে নিজে চিন্তা ভাবনা করে বুদ্ধি শক্তি করে যুক্তি বুদ্ধি দিয়ে ওই একটু ভালো ভালো সাল পাল ওই খুঁজে খুঁজে সাইড করে রাখেন, যাতে করে মাংনা মাংনা টাকা পয়সা খরচ না করে ওই মেয়ে ভাগ্নি তাদের গলায় গসায় দেওয়া যায়, তাই নেই? আমার মাথা কইলাম গরম হয়ে যেতে, চান্দি গরম হয়ে গেলে খবর আছে অপমান করে কিন্তু বাড়িতে খেলামো। যাও তুমি তার আগে নিজে নিজে বাইরে হয়ে যাও গা। ঠিক আছে আমি কেউ যাইতেছি, তবে একটা কথা মাথায় রাখবেন, আমি কিন্তু এই যুগের বুদ্ধিজীবী না, আমি হচ্ছে সেই যুগের মতো এই যুগের গ্যালিলিও। আমি দরকার হয় হেমলক খায় মরে যাব, তারপর উচিত কথা আমি ছাড়বো না, উচিত কথা আমি পাপে কাবো। গ্যালিলিও নাম শুনছিস কই তুই? বিপ্লব লাভ।